সুলতান আহমেদ সেনজার, সেলজুক সাম্রাজ্যের শেষ সুলতান। আহমেদ সেনজার ছিলেন খোরাসানের বিখ্যাত সেলজুক সুলতান। 1095 সালে আহমেদ সেনজার খোরাসানের সিংহাসনে আরোহণ করেন এবং 1118 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সেলজুক সাম্রাজ্যের সুলতান হয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। আহমেদ সেনজারের বাল্যকাল নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। জানা যায় তিনি 1086 সালে সিরিয়া এবং আল জারিরার সীমান্তবর্তী একটি শহরে জন্মগ্রহণ করেন। বিভিন্ন সূত্রে জানা যায় তার নামকরণ করা হয়েছিল জন্মস্থানের নাম অনুসারে। তিনি যে শহরে জন্মগ্রহণ করেন তা ছিল ইরানের সেনজার নামক একটি শহর। সেনজার একটি তুর্কি শব্দ যার অর্থ যিনি বিদীর্ণ করেন বা ছিন্ন করেন। 1096 সালে তাকে তার ভাই প্রথম মুহাম্মদের সাথে খোরাসানের দায়িত্ব দেওয়া হয়। সে সময় সেলজুক সুলতান ছিলেন মুহাম্মদ বার্কি আরব। খোরাসানে একটি আঞ্চলিক প্রদেশ হওয়া সত্ত্বেও আহমেদ শেহজাদ তার ভাইয়ের মৃত্যুর পর স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করেন। এ সময় সেলজুক রাজ্য অনেকটাই ভঙ্গুর হয়ে পড়েছিল, যার ফলে অনেক রাজ্যই স্বাধীনভাবে এ রাজ্য পরিচালনা করেছিল। সেনজারের দূরদর্শিতা এবং পরিশ্রম সেলজুক ভূমিকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছিল এবং একই সময় খোরাসান হয়ে উঠেছিল সেলজুক সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি। পরবর্তী বছরগুলোতে আহমেদ সেনজার ইরানের বেশ কিছু অঞ্চল এবং নিশাপুরের একচ্ছত্র অধিপতিতে পরিণত হন। সুলতান আহমেদ সেনজার এ সময় বেশ কয়েকজন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তখনও ভাইদের মধ্যে সেলজুক সাম্রাজ্যের সিংহাসন নিয়ে লড়াই অব্যাহত ছিল। 1102 সালে কাশগারিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আহমেদ সেনজার তেমরেজের কাছে জিব্রাইল আরসালান খানকে হত্যা করেন। 1107 সালে আহমেদ সেনজার ঘুরি রাজ্যের শাসক ইজ আদ দিন হুসাইনকে বন্দী করেন, কিন্তু পরবর্তীতে অনুগত্যের শর্তে তাকে মুক্তি করে দেন। সুলতান আহমেদ সেনজার, এটা কারো অজানা নয় যে আতাতীয়দের জন্য তখন ইসলামী বিশ্ব একটি রাতও শান্তিতে কাটাতে পারত না। আতাতীয়দের নেতা হাসান সাব্বা ইসলামকে ধ্বংসের এক নির্মম অভিযানে নেমে পড়েছিল। জানা যায় তার হাতেই রাজ্যের শৃঙ্খলা বলে পরিচিত নিজামুল মুলুক একটি গুপ্ত অভিযানে নিহত হন। কথিত আছে মালিক শাহকেও হাসান সাব্বা এক বিশেষ ধরনের বিষ প্রয়োগ করে হত্যা করেন। এমনকি তারা জেরুজালেম বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে বিরক্ত করতে ছাড়েননি। এবার আহমেদ সেনজার এই হাসান সাব্বাই নামক কাঁটাটিকে ইসলামিক দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মনোনিবেশ করেন। তিনি হাসাসিনদের উচ্ছেদ করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন এবং সেখানে বেশ সফলতা অর্জন করেছিলেন। পার্শ্ব থেকে হাসাসিনদের উচ্ছেদ করার জন্য তার এই প্রচারণা ছিল ইসলামী দুনিয়ার এক উল্লেখযোগ্য ঘটনা। তিনি কুইস্তান ও তাবাসা সহ বেশ কয়েকটি শক্তিশালী দুর্গ থেকে শাসিনদের উচ্ছেদ করেন। উক্ত ঘটনাগুলো থেকে হাসান সাব্বাই বুঝতে পারে আহমেদ সেনজার এবার শাসিনদের কেন্দ্রীয় দুর্গ আলোতে অভিযান পরিচালনা করতে যাচ্ছেন। আলোতে অভিযানের পথে আহমেদ সেনজার একটি খোদাই করা বার্তাবাহক খঞ্জর পান, যাতে হাসান সাব্বাই লিখেছিল সে শাস্তি চাই। এই ঘটনায় আহমেদ সেনজার কিছুটা অবাক হন, কিন্তু তিনি হাসান সাব্বাইয়ের নিকট প্রেরণ করেছিলেন এবং তারা উভয়ে একে অপারের পর থেকেই দূরে থাকা শর্তে রাজি হয়েছিলেন। 1105 সালে ফেব্রুয়ারি মাসে আহমেদ সেনজারের ভাই সুলতান বার্কি আরুক মারা যান। মৃত্যুর পূর্বে সুলতান বার্কি আরুক তার ছোট সন্তান মইজুদ্দিন মালিক শাহকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেন। সেলজুক সাম্রাজ্যের নতুন সুলতান হিসাবে অধিষ্ঠিত হওয়ার পর মহিউদ্দিন মালিক শাহ নিজেকে মালিক শাহ দ্বিতীয় বলে ঘোষণা করেন। দ্বিতীয় সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু আসল ক্ষমতা ছিল তার চাচা মুহাম্মদ তপারের হাতে। কয়েক বছরের মধ্যে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলেন এবং মইজুদ্দিন মালিক বা দ্বিতীয় বাদশাহকে সিংহাসন চ্যুত করলেন এবং নিজেই পরবর্তী সুলতান হিসাবে প্রতিষ্ঠিত হলেন। 1118 সালে যখন মুহাম্মদ তপার মারা যান, তখন তার ছেলে মাহমুদ নতুন সুলতান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এদিকে ইয়াজুদের আমিরগার সাহ দ্বিতীয় বিদ্রোহ করে বসেন। ইয়াজিদের আমিরগার সাহ দ্বিতীয় ছিলেন আলী ইবনে ফারজুমের সন্তান। আলী ইবনে ফারজুম ছিলেন ইয়াজুদের আতাবেগ নামে বিখ্যাত। একই সাথে তিনি মুহাম্মদ দ্বিতীয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকেন। এসব কর্মকাণ্ডে অধিষ্ঠিত হয়ে মাহমুদ তার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন এবং তাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করা হয়। পরবর্তীতে সে সেখান থেকে পালিয়ে যান এবং আহমেদ সেনজারের নিকট আশ্রয় গ্রহণ করেন। এদিকে সে সেনজারকে মাহমুদের বিরুদ্ধে উস্কে দিয়ে ইরানের কেন্দ্রে হামলা চালানোর জন্য উদ্বুদ্ধ করে এবং সেই সব রকমের তথ্য দিয়ে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। 1119 সালে
সাবহে আহমদ সেনজার ও তার মিত্র বাহিনী মিলে সুলতান মাহমুদকে পরাজিত করে। এ অভিযানে সফলতা অর্জনের পর তিনি বাগদাদের দিকে অগ্রসর হন এবং সেখানে তিনি মাহমুদ দ্বিতীয়ের সাথে তার কন্যাকে বিয়ে দিতে সক্ষম হন, ফলে সে উত্তর পার্শ্বের কৌশলগত অঞ্চল নিজের অধীনে নিতে সক্ষম হয়। 1141 সালে সেলজুক সম্রাটের জন্য বড় হুমকি কারাখানিকদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। সেই কায়তানের যুদ্ধে আহমেদ সেনজারের বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং গারসাব মারা যান। কথিত আছে, মাত্র 15 জন ঘোড়সওয়ার নিয়ে কোনোরকম ভাবে আহমেদ সেনজার পালিয়ে যান এবং পূর্বে সরিদরিয়ার সমস্ত সেলজুক ভূমি হাতছাড়া হয়ে যায়। 1153 সালে সেলজুক উপজাতিগুলোতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আহমেদ সেনজারের সাথে সাথে সেলজুক রাজ্যও ভেঙে পড়েছিল। 1157 সালে সুলতান আহমেদ সেনজার মারা যান এবং তাকে মেরে ফেলে সমাধিত করা হয়। পরবর্তীতে মঙ্গোলরা 1220 সালে খোয়ারিজম সাম্রাজ্যে আক্রমণ করার সময় তা ধ্বংস করে দিয়েছিল। সেনজারের মৃত্যুর অর্থ ছিল সাম্রাজ্য হিসাবে সেলজুক সাম্রাজ্যের সমাপ্তির কারণ তার উত্তরাধিকারীরা। তার উত্তরাধিকারীরা শুধু ইরান ও আজারবাইজানকে নিয়ন্ত্রণ করেছিল। দর্শক, আহমেদ সেনজার সম্পর্কিত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আহমেদ সেনজার সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন।